ছাদে যাব। ছাদে অনেকদিন যাই না, অনেকদিন, মেবি ওয়ান ইয়ার, মোর দেন ওয়ান ইয়ার। দেখা যাক, ছাদে নাকি অনেক গাছ লাগিয়েছে। আমার বোন বলেছে এই বাসাটা কিন্তু আমার বড় বোনের। লেটস গো বেবি, চলো। সরি, আব্দুল্লাহকে আমি একটু বকা দিয়েছি, এর জন্য আব্দুল্লাহ কান্না করছে। সরি আব্দুল্লাহ, আই এম সো সরি। দেখো, আমি সবার সামনে তোমাকে সরি বলছি, সবাই দেখতে পাচ্ছে। এটা অ্যাকচুয়ালি আমার বড় বোনের বাড়ি, সো আমি এখানেই থাকি, আমি এখানে ভাড়া থাকি। অনেক দিন ধরে ছাদে আসি না, আজকে অনেক দিন পর ছাদে আসলাম। মাচা দিয়ে দিছে অনেক বড় করে, এটা মনে হয় আমার ভাইয়া দিছে। এটা বড় ভাই, খুব শখ গাছ লাগানো, পাখি কবুতর পালা, এগুলো আমার বড় ভাইয়ের শখ খুব বেশি। এইটা হচ্ছে সিঁড়ি আরেকটা ছাদে যাওয়ার জন্য। না বাবা, যেও না। এই যে মরিচ গাছ লাগাইছে অনেকগুলো, এই যেগুলো সব মরিচ। তারপর হচ্ছে এগুলো হচ্ছে পুঁই শাক। ওয়াও, হু ইজ দেয়ার? হ্যালো। ওই এদেরকে তো দেখি নাই আমার। এটা হচ্ছে আমার ভাইস্তা, নিচেরটা বসা হচ্ছে আমার ভাইগনা বোনের ছেলে রায়ান। হাই দাও। মারুফ দাঁড়িয়ে আছে, ভাইয়ের ছেলে। হ্যালো, ওকে, আই এম কামিং আপ। আমি উপরে কি কাইট? ও, কাইট চালা কে করতেছে? ওয়াও, বিউটিফুল। হ্যাঁ হ্যাঁ, দেখেছি, এদিকে আসো। এই হচ্ছে কি ব্যাপার, কি চলতেছে? আব্দুল্লাহ তুমি মাঝখানে আসো, সাইডে যেও না। ওরা অ্যাকচুয়ালি ঘুড়ি উড়াচ্ছে। হ্যাঁ, সুতা লুজ করো, এইভাবে ধরতে হয়। এই সুতাতে কি ইয়ে দিছো? ওই যে সুতাতে কি জানো লাগায়, এইটা হচ্ছে উপরের মানে ছাদ, যেটা রুফটপ, ওইখানে সোলার লাগানো। ওকে, আই এম গোয়িং ডাউন। পড়ে যাবো বাবা। এইবার জিনা তুরাচ্ছে, তুমি তো ধরো নাই ঠিক মতো। কি সুন্দর, ওই যে আমাদের ঘুড়িটা। এই যে আমার ভাইয়ের ছেলে, ওর নাম হচ্ছে মারুফ। এই যে এটা পুদিনা পাতা ভাইয়া লাগাইছে, অনেক সুন্দর হয়েছে। আমরা অবশ্য পুরো রামাদান টাইমটাতে মুড়ি মাখানো, তারপরে পেঁয়াজুর মধ্যে দেওয়া, হ্যাঁ করেছিলাম, অনেক হয়েছে আসলে। ক্যান ইউ ব্রিং আব্দুল্লাহ, আদারওয়াইজ ওকে ঘরে দিয়ে আসো। এই গাছটা কিন্তু অনেক আগের, এইটা আমার বোনের বাসায় ছিল, এতটুকু মানে এতটুকু ছিল, সেটা কিন্তু এখন অনেক বড় হয়েছে মাশাআল্লাহ। আর গাছটা দেখতে কিন্তু অনেক সুন্দর, শিকড়গুলো দেখতে কিন্তু অনেক ভালো লাগতেছে, তাই না? দেখতে কিন্তু অনেক ভালো লাগতেছে। এটা হচ্ছে তুলসী, ঠান্ডা লাগলে আমরা ওই যে চায়ের সাথে এখন তো প্রচুর খাওয়া পড়ে। আমি বাসায় গাছ লাগাতে চাই। আর এটা হচ্ছে আমাদের অ্যালোভেরা, অ্যালোভেরা তো আরও গাছ ছিল, অ্যালোভেরা গাছ, গোলাপ। গোলাপের কোয়ালিটিটা খুব একটা ভালো না, ছোট ছোট ফ্লাওয়ার হয়। আচ্ছা, এইটাকে আমরা তো বিরিয়ানি পাতা বলি, আমি জানি না এটার মেবি আরেকটা নাম আছে। খুব সুন্দর স্মেল আসে, থাই থাই পাতা আর কি, থাই। আমরা থাই স্যুপ খাই, যে থাই স্যুপের ওই পাতাটা। আব্দুল্লাহ রাগ করেছে, আমার কথা শুনবে না।
আছে। এটা হচ্ছে মেহেদি গাছ, পাতা মনে হয় নিয়ে গেছে একদম, এখন তো পাতা কম মনে হচ্ছে, আরো তো অনেক পাতা ছিল। ওই যে তুলেছে মনে হয় ঈদের টাইমটাতে তোলা হয়েছে। না কেউ ফুল ছিঁড়বে না। আচ্ছা এটা তোমার, এতটুক দিয়ে কি করবে? খাবো আজকে ডিনারে খাবা? ওয়াও। আমরা এখন চলে যাচ্ছি ছাদে থেকে, বাসায় যাব। স্যার দে ওয়ান্ট টু স্টে মোর, বাট আমি চলে যাচ্ছি বিকজ মাগরিবের আজান দিয়ে দিবে। Yes, we have to pray. So, আমাদের এখন বাসায় যে উজু করতে হবে, নামাজ পড়তে হবে, that's why আমরা একটু তাড়াতাড়ি নেমে যাচ্ছি। নিচে নেমেই দেখি আমাদের গেটের সামনে আমের ঝুড়ি পাঠিয়েছে, এখন এটা আমরা খুলব। সো আমরা এখন এটা ওপেন করব, দেখি আমগুলো কেমন, আবার নষ্ট হয়ে গিয়েছে কিনা। যদিও দুই দিন আগেই পাঠিয়েছে, এখনো দেখা যাক কি হয়। আর এটা যেই পেজ থেকে আমি নিয়েছি, ওই মিসের পরিচিত আর কি, ওনাদের বাড়ির পাশে গিয়ে একটা বাগান, ওনাদের নিজস্ব বাগান, মিসের না, মিসের মানে পরিচিত। তো দেখা যাক এটা কেমন। এখানে একটু দেখো না বাবা, এটা কাঁচা না, এটা রেখে দিলে আরো পাকবে। খুব সুন্দর আমের সাইজ গুলি, গরম এটা পাকা পেকে যাবে, এগুলো এগুলো থাকবে না এরকম। মানে 15 কেজি আম আছে, 15 কেজি। আমি বলেছিলাম যে এই আমটা দিয়ে ভাত খাওয়া যায়, আমার ছেলে মেয়ে আবার দুধ ভাত আম দিয়ে খেতে খুব পছন্দ করে। তো বলেছি ওই আমটা দিতে, যেটা দিয়ে ওরা ভাত খেতে পারবে আর কি। এখানে দেখে মনে হচ্ছে মাশাআল্লাহ দিলে আমগুলো কোনোটাই নষ্ট না, সবগুলোই খুব ফ্রেশ, রেখে খেতে পারবো আর কি। গরম যে গরম কারণ হচ্ছে, ওয়াও দেখো আমগুলো অনেক সুন্দর, ওয়াও অনেক অনেক থ্যাংকস, আমার জন্য কষ্ট করে এই আমগুলো আবার পাঠিয়েছেন, সত্যি আমি খুবই হ্যাপি। আপনারা চাইলে ওই পেস্ট থেকে নিতে পারেন, আমি আগে দেখবো এটা আসলে টেস্টটা কেমন, বিকজ এখনো তো আমরা খেয়ে দেখি নাই। এখনো খুব একটা নরম না, একটু ভারী আছে, মানে মনে হচ্ছে রেখে খাওয়া যাবে এইরকম আমগুলো। ইনশাল্লাহ আমি আমগুলো কেটে দেখাবো অবশ্যই, অ্যান্ড আমার ইউটিউব চ্যানেল ফাতেমাস ফ্যামিলি আপনারা অবশ্যই ভিডিওগুলো দেখবেন, সাবস্ক্রাইব করবেন, অ্যান্ড গিভ লাইক। Thank you.